আসো আসো আসো। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। নতুন আরেকটি ভিডিও শুরু করতে যাচ্ছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। কাল রাত থেকে বৃষ্টি শুরু হয়েছে, সকালেও অনেক বৃষ্টি ছিল। আজকে আমার জামাইয়ের বন্ধের দিন, ওর বন্ধের দিনে ও চেষ্টা করে আমাদেরকে নিয়ে বাইরে যাওয়ার জন্য, আমাদেরকে সময় দেওয়ার জন্য। আজকেও ইচ্ছে ছিল আমরা সহই বাইরে যাব, তবে বৃষ্টির কারণে আমরা আর গেলাম না। ও একা বের হয়ে গেছে আর বাজার নিয়ে আসছে, যখন ও বাসায় আসছে ততক্ষণে কিন্তু বৃষ্টি থেমে গেছে। আর আজকে যে জামাইয়ের বন্ধের দিন, এটা কিন্তু আমার ছেলে জানতো না। ও ভাবছে প্রতিদিনের মতো আজকেও হয়তো কাজে, কারণ আজকে ঘুম থেকে উঠার পরে বাবাকে দেখে নাই, তো এই জন্যই বাবাকে দেখে অনেক এক্সাইটেড হয়ে গেছে আর কান্না শুরু করে দিছে। ওকে কোলে নিতে হবে, যতক্ষণে কোলে নিল ততক্ষণে শান্তি হলো। বাসায় শাকসবজি শেষ হয়ে গেছে আর বাঙালি দোকানেরও কিছু বাজার লাগবে, তো দুইটারই বাজার নিয়ে আসছে। আর এটা হলো পিৎজার পিস, যে খোলা বাজার থেকে আমাদের সাপ্তাহিক বাজার করা হয়, ওই বাজারেরই পাশে একটা মরক্কি দোকান আছে। ওই দোকানের এই পিৎজা স্লাইসগুলো অনেক মজা, আমরা একবার ওই দোকানে খাওয়ার পরে ভালো লাগছে, এখন প্রায় সময়ই গেলে ওখান থেকে খাওয়া হয়। ওরা সাথে সাথেই গরম করে দেয় আর ওইটাই মজা। তো আজকে গেলে আমরা হয়তো খেতাম, তো যেহেতু যাই নাই তাই জামাই বাসায় নিয়ে আসছে। আর এখন আমি পাতিলের মধ্যে দিয়ে গরম করে নিচ্ছি। চাইলে এটাকে কিন্তু ওভেনে গরম করা যায়, তবে পিৎজা ওভেনে গরম করলে কেমন জানি নরম হয়ে যায়, খেতে ভালো লাগে না, তো এই জন্যই আমি পাতিলে গরম হইতে বসাই দিছি। আর এদিকে আমি বাজার গুছিয়ে রাখবো, তো প্রথমে আমি বাঙালি দোকানের বাজারগুলা বের করছি। আমি সবসময় চেষ্টা করি ফ্রিজে একটা বড় মাছ রাখার জন্য, যেমন রুই, কাতল বা মৃগেল বা পাঙ্গাস, এরকম কিছু। পাঙ্গাসটা একটু কম আনা হয়, কারণ এই মাছটা আমি পছন্দ করি, আমার হাজব্যান্ড অত একটা বেশি পছন্দ করে না, তো আমি যেহেতু পছন্দ করি তার জন্য সে আনে আর একটু একটু খায়ও। তো আজকে যেটা আনাইছি সেটা হলো পাঙ্গাস মাছ। আর আমি জানি অনেকে পাঙ্গাস মাছ পছন্দ করে না, যারা পছন্দ করে না তারা তো জানে না, আর যারা পছন্দ করে তারা জানে এই মাছটা খেতে কত মজা। বাসায় মুড়ি শেষ হয়ে গেছে, এখানে আধা কেজির এক প্যাকেট মুড়ি নিয়ে আসছে। আমি বলছিলাম যে এক কেজির আনতে, তো দোকানে ছিল না, দোকানে আধা কেজিরটা ছিল তাই আধা কেজির প্যাকেট নিয়ে আসছে। তারপরে মুগ ডাল আনছে, তারপরে কাঁচামরিচ নিয়ে আসছে, ডিম নিয়ে আসছে। বাসায় এক কেস ডিম ছিল, তারপরেও আরও একটা নতুন নিয়ে আসছে। পিৎজা এক পিস গরম হয়ে গেছে, আমি প্লেটে নিয়ে নিছি আর আরেক পিসকে গরম হইতে দিয়ে দিছি। তো আমি ওকে দিয়ে বললাম তুমি খাওয়া শুরু করো, আমি এদিকে বাকি যে বাজারগুলো আছে এগুলো বের করে নেই। সব বাজারগুলো বের করে নিছি। এখানে একটা আনারস নিয়ে আসছে, এটা পাকা আনারস। তো প্রত্যেক সময় বাজারে যাওয়ার আগে জিজ্ঞেস করে যে কি আনব। কালকে রাতে যখন জিজ্ঞেস করছিল যে কি ফল আনব, আমি প্রথমে বলছিলাম যে আনারস নিয়ে আসবে, আমার আনারস খেতে মন চাচ্ছে। তো এখানে একটা আনারস নিয়ে আসছে, তারপরে ঝুঁকি নিয়ে আনছে, গাজর আনছে, এই যে টমেটো নিয়ে আসছে। এই টমেটোগুলো এত ভালো লাগে আমার কাছে, আমি এই টমেটোগুলোকে শুধু এমনিতে ধুয়ে কামড় দিয়ে খেতেই পছন্দ করি, এগুলা সালাতেও খুব ভালো লাগে। তো এই টমেটোগুলো আনছে, তারপরে কলা আনছে। কলা আমার বাসায় সবসময় লাগে, কারণ কলা আমার হাজব্যান্ডও পছন্দ করে, আমার ছেলেও পছন্দ করে, তবে আমি অত পছন্দ করি না। এখানে মিরতেল্লি নিয়ে আসছে, এই ফলটা আমাদের দেশে যে জাম পাওয়া যায় জামের মতো, তবে জামের ভিতরে বিচি থাকে, এই ফলের ভিতরে বিচি থাকে না। এই ফলটা আমার ছেলের অনেক পছন্দ, তো ওর বাবা বাজারে গেলে ওর জন্য অল্প করে কিছু নিয়ে আসে, আর আমি ওকে যে কয়দিনে যাই আর কি অল্প অল্প করে ওকে ধুয়ে দেয় আর ও খায়। এখানে ধুন্দুল, আমাদের দেশে ধুন্দুলের মতো না, এদেশে ধুন্দুলগুলো অনেক বড় বড়। এরপরে হলো ডাটা শাক, অনেকদিন পরে ডাটা শাক আসলো, তো ডাটা শাকও নিয়ে আসছে। তারপরে এখানে হলো ধনে পাতা,
তারপরে হলো পুঁই শাক, আজকে অনেক রকমেরই শাক ছিল। তারপরে এখানে হলো চেরি ফল, আজকে অল্প করে আনছে। তারপরে এখানে হলো পেস্কা, আজকের পেস্কাটা অত বেশি ভালো পড়ে নাই, একটা অলরেডি থেতলে গেছে। পিৎজা গরম হয়ে গেছে, আমরা বসে পিৎজাটা খেয়ে নিচ্ছি। আমি যখন ওকে প্রথম পিৎজার পিসটা গরম করে দিছিলাম, ও তখন খায় নাই, আমার জন্য অপেক্ষা করছে। এখন গরম হওয়ার পর দুজন একসাথে বসে খেয়ে নিচ্ছি। এটা আমাদের সকালের নাস্তাও বলা চলে, সকালে আজকে নাস্তা করা হয় নাই, ও বের হয়ে গেছে আর আমিও নাস্তা করি নাই। এখন দুজন একসাথে নাস্তা করে নিচ্ছি, আর এরপরে যে বাজারগুলো আনছিল সবগুলো গুছাই রাখছি। সবজিগুলো ফ্রিজে রেখে দিছি, ফলগুলো ফলের ঝুড়িতে রেখে দিছি, আনারসটাও হয়তো এভাবেই রেখে দিতাম, তবে আনারসটা পাকার কারণে ও বলল যে এটা কেটে তারপরে নর্মালে রাখি, পরে হয়তো খাওয়া যাবে। তো কাটতে গিয়ে বলল যে এক পিস টেস্ট করে দেখো যে মজা কিনা, আর আমি খেয়ে তো পুরো অবাক হয়ে গেছি, আনারসটা এত বেশি মজা ছিল, এটা আর নর্মালে রাখার দরকার পড়ে নাই, আমরা এভাবেই খাওয়া শুরু করে দিছি। তো অর্ধেকটা অলরেডি আমাদের খাওয়া হয়ে গেছে, বাকিটা আমরা ফ্রিজে রাখছি। আনারস কাটার পর এটার ভিতরে শক্ত একটা জিনিস থাকে, আমি এটার নাম জানি না, যাই হোক এটা অনেকে ফেলে দেয়, তবে আমি এটা পছন্দ করি, আমি এটা খাই। এটা কি নাহি? শাক। এটা কি? এটা নাক। এটা কাট। তারপরে এটা কাট হাকর। এটা কি? এটা চিট। দুপুরবেলা নামাজ পড়ে খাওয়া দাওয়া করে আমরা কিছুক্ষণ রেস্ট নিছি, এরপর একটু বের হলাম। সকালে বৃষ্টি থাকলেও বিকেলে আবহাওয়াটা একদম সুন্দর হয়ে গেছে, আকাশের দিকে তাকালেই মনটা জুড়িয়ে যাবে। এখন আমরা চলে আসছি কোনাত সুপার মার্কেটে, এখানে এসে দেখলাম কিন্ডারের এই ব্রিওস্টার অফারটা চলতেছে, তাই তিন চারটা নিয়ে নিলাম। আমার ছেলে এই ব্রিওস্টা খেতে পছন্দ করে, ওকে সকালে বা বিকেলের নাস্তায় এই ব্রিওস্টা দেই, তাই একটু বেশি করে নিয়ে নিছি। এছাড়াও আরও টুকিটাকি কিছু বাজার ছিল, ওগুলাও নিয়ে নিলাম। এগুলো নিয়ে আমরা বের হয়ে যাচ্ছি, আর ছেলে দুপুরবেলা ঘুম আসে নাই, তাই এখানে এসে ওর ঘুমাইসা পড়ছে। যাই হোক, আশা করছি আমার আজকের ভিডিও আপনাদের ভালো লাগছে, সবাই আমার জন্য আমার পরিবারের জন্য দোয়া করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।